আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা আমরা গত কয়েকদিন আমরা ক্লাস নিয়েছি আমরা স্ক্রিনে কিছু তথ্য দেখতে পাচ্ছি ওই কয়েকদিনের ক্লাস থেকে এই তথ্যগুলো নিশ্চয়ই তোমরা বলতে পারবে এগুলো কি তোমরা নিশ্চয়ই এগুলোকে কি বলবে নিশ্চয়ই এগুলোকে প্যাটার্ন বলবে এগুলো এক একটি প্যাটার্ন তো আমরা আজকে আলোচনা করব প্যাটার্ন সম্পর্কে আজকের পাঠ প্যাটার্নের সূত্র ও গাণিতিক প্রয়োগ আজকের পাঠ হলো প্যাটার্নের সূত্র এবং গাণিতিক প্রয়োগ আমরা প্রথমেই প্যাটার্নের কিছু সূত্র স্ক্রিনে দেখি এবং নিজের আত্মস্থ করি এবং বুঝি ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র ক স্কয়ার এর অর্থ হলো ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র ক স্কয়ার অর্থাৎ 1, 3, 5, 7, 9 এগুলো যদি পাঁচটি বিজোড় সংখ্যার পাঁচটি বিজোড় সংখ্যার সূত্র হলো ক স্কয়ার এখানে বলছি তাহলে পাঁচটি সংখ্যা কয়ের পরিবর্তে আমরা যদি 5 বসাই 5 স্কয়ার তার মানে 25 হবে প্রথম পাঁচটা বিজোড় সংখ্যার যোগফল হবে 25 শিক্ষার্থী বন্ধুরা যেমন 1+3+5+7+9 এই পাঁচটি সংখ্যা যদি ধারাবাহিকভাবে যোগ করি নিঃসন্দেহে 25 হবে তাহলে এই প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার যোগফল অবশ্যই 25 হবে এটা সূত্রের মাধ্যমে খুব সহজ হবে তারপর দেখো ক সংখ্যক ক বর্গের ম্যাজিক সংখ্যা সূত্র হলো ক ইনটু ক স্কয়ার প্লাস 1/2 ক ইনটু ক স্কয়ার প্লাস 1/2 আমরা ক এর পরিবর্তে যদি 5 হয় বা 5 হয় তাহলে 5 বর্গের ম্যাজিক সংখ্যা সূত্র হবো 5 ইনটু 5 স্কয়ার প্লাস 1/2 কোন সংখ্যা তালিকার সমষ্টি সূত্র হলো যে কোনো একটা সংখ্যা তালিকা হবে ওই সংখ্যা তালিকার সমষ্টি সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই টু তারপর জোড় স্বাভাবিক সংখ্যার সূত্র জোড় স্বাভাবিক সংখ্যার সূত্র হলো 2ক প্লাস 2 অথবা 2ক আমরা এই ক এর পরিবর্তে স্বাভাবিক সংখ্যা যে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে ক এর পরিবর্তে আমরা 1 বসাই অথবা 2 বসাই অথবা 3 বসাই যাহাই বসাই না কেন তাহাই এই সূত্রটার মধ্যে যাহা বসাবো যে স্বাভাবিক সংখ্যা বসাবো এই সূত্র অনুযায়ী সবগুলোই জোড় সংখ্যা হবে যদি ক এর বদলে আমরা 1 বসাই তাহলে 2 একে 2 প্লাস 2 4 হবে যদি 2 বসাই 2 দুগুণে 4 আর 2 6 হবে তার মানে জোড় স্বাভাবিক সংখ্যার সূত্র হলো 2ক প্লাস 2 অথবা 2ক আমরা 2ক দুই ধরনের সূত্র আছে জোড় স্বাভাবিক সংখ্যা তা আমরা শিক্ষার্থী বন্ধুরা সূত্রগুলো সম্পর্কে অবগত হলাম তারপর আমরা চলে যাই পরের স্টেপ প্রথম 10টি আমরা যে সূত্রগুলো শিখলাম প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে এই যে প্রথম 10টি আমরা যে সূত্র শিখলাম সূত্রের আলোকে কিছু ব্যাখ্যা দিচ্ছি প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি 10 স্কয়ার তার মানে 10 দশে 100 10 দশে 100 হবে তার মানে তোমরা যে 1+3+5+7+9 এগুলো ধারাবাহিকভাবে 10টি বিজোড় সংখ্যার যোগফল 100 হবে তাহলে সহজ হবে সূত্র জানা থাকলে তারপর দেখা যাচ্ছে একটা প্যাটার্ন 0, 1, 1, 2, 3, 5, 8, 13, and 21... এটি একটি ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন নতুন নাম ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন এই ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন আবার কি ধরনের প্যাটার্ন আমরা দেখে নেই আমরা জানি
কোন সংখ্যা প্যাটার্ন এর কোন সংখ্যা প্যাটার্নের যেমন এইটা একটা সংখ্যা প্যাটার্ন, কোন সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তবে ওই সংখ্যা প্যাটার্নকে ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন বলে। যেমন এখানে একটা ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন দেওয়া আছে, জিরো ওয়ান যোগ করলে পাশাপাশি যোগ করলে জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান হয়, পরবর্তী সংখ্যা ওয়ান। এখন প্রথম এই জিরোটা বাদ দিলে ওয়ান এবং ওয়ান যোগ করলে টু হবে, তারপরে এই দুইটা বাদ গেলে ওয়ান আর টু যোগ করলে অবশ্যই থ্রি হবে। এই জন্য বলা হয়েছে আমরা জানি কোন সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তবে ওই সংখ্যা প্যাটার্নকে ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি যে ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন কি। তারপর আমরা দেখব যে একটি প্যাটার্ন নিয়েছি পাঁচ এগারো সতেরো তেইশ উনত্রিশ থার্টি ফাইভ এবং ফোরটি ওয়ান, এটি একটি প্যাটার্ন। তো এই প্যাটার্ন থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, এই সৃজনশীল প্রশ্ন দিয়েছি, সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা খুঁজে বের করব প্যাটার্নের সূত্র প্রয়োগ করে। প্রথমে ২৯কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তারপর প্রশ্ন দিয়েছি উদ্দীপকের তালিকাটির একটি বীজগণিতিক রাশি তৈরি করো। ৯ নম্বর উদ্দীপকের তালিকার প্রথম ১২০টি পদের সমষ্টি নির্ণয় করো। পরে আরেকটা সৃজনশীল অবশ্যই তিনটে করে প্রশ্ন থাকে, আমি ক্লাসের মধ্যে পাঁচটি প্রশ্ন চারটি প্রশ্ন দিয়েছি, পাঁচ বর্গের ম্যাজিক সংখ্যা প্রতিপাদন করো। আমরা প্রথমে ম্যাজিক সংখ্যারও উদ্দীপক দিয়েছিলাম, এই জন্য আমি একটি প্রশ্ন বেশি দিয়েছি। তা আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখব বা বের করব এই যে সূত্রগুলো আমরা শিখলাম সেই সূত্রগুলোর আলোকে। প্রথমে ক নম্বর আসছে ২৯কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সমষ্টি মানে যোগ, তার মানে ২৯ সমান ২৫ যোগ ৪, ২৫ আর ৪ যোগ করলে ২৯ হয়। তাহলে ২৯কে আমরা এমন ভাবে ভাগ করব যেন ২৫ এবং ৪ দুইটারই বর্গ হয়, ২৫ বর্গ ৫ বর্গ দিলে ২৫ হয়, ২ বর্গ দিলে ৪ হয়, তাহলে ২৫ যোগ ৪ সমান ৫ স্কয়ার প্লাস ২ স্কয়ার। এই তো দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেল। তাহলে ২৯কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। খ নম্বর উদ্দীপকের তালিকা, উদ্দীপকের তালিকাটি হলো এটা। তো তালিকার প্রতিপদের পার্থক্য যথাক্রমে, প্রতিপদের পার্থক্য আমরা বের করব, ১১ থেকে ৫ বাদ দিলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে পার্থক্য পাওয়া যায়, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বের করলে এই পার্থক্য পাওয়া যায়, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলে পার্থক্য পাওয়া যায়। এইভাবে ধারাবাহিকভাবে প্রতি ক্ষেত্রে পার্থক্য আমরা ৬ পেলাম। সুতরাং প্রতি ক্ষেত্রে পার্থক্য ৬, তাই পার্থক্য হলো ৬। প্রথম পদ হলো, প্রথম পদ তালিকার মধ্যে প্রথম পদ ছিল ৫, কিন্তু পার্থক্য হয়েছে ৬। এখানে পার্থক্য হলো ৬ গুণন কততম পদ, প্রথম পদ, প্রথম পদের জন্য ১। প্রথম বলতে আমরা ১ বুঝি বা ১ বুঝি, পার্থক্য হয়েছে ৬ গুণন প্রথম পদ, প্রথমের জন্য ১। তাহলে ছয়কে ৬, এই ছয়ের থেকে কত বাদ দিলে অথবা যোগ করলে প্রথম পদ মিলে যাবে এইটা মাথায় রাখতে হবে, যে প্রথম পদ আছে ৫, আমাদের পার্থক্য হয়েছে ৬, এই ৬ গুণন কততম পদ, প্রথম পদ, প্রথমের জন্য ১, ছয় ছয়কে ৬ বিয়োগ ১ দিলেই ৫ হয়, এই পর্যন্ত কাজ। দ্বিতীয় পদ হলো ১১, তাহলে পার্থক্য ৬, সবসময় ৬ আসবে। দ্বিতীয় পদ, দ্বিতীয়র জন্য ২, ছয় দুগুণে ১২, ১২ থেকে ১ বাদ দিলেই ১১ হবে। আবার তৃতীয় পদ ছিল ১৭, পার্থক্য হইল ৬ গুণন ৩, তৃতীয়র জন্য ৩, বিয়োগ ৩ ছয় ১৮ থেকে ১ বাদ দিলেই ১৭ হয়। তাহলে একই নিয়মে পার্থক্য সব রাশির মধ্যে একই থাকলো,
প্রথম পদের জন্য এক হইল, দ্বিতীয় পদের জন্য দুই হইল, তৃতীয় পদের জন্য তিন হইল, তাহলে কতম পদ সমান পার্থক্য ছয় সবসময় ঠিকই থাকলো, এক দুই তিন পরিবর্তন হয়ে কতম পদ আছে, ছয় গুণন ক বিয়োগ এক, ছয় ছয় ক বিয়োগ এক, তার মানে কতম পদ হলো ছয় ক বিয়োগ এক। উদ্দীপকের তালিকাটির একটি বীজগণিতিক রাশি হলো ছয় ক বিয়োগ এক। এভাবে আমরা বীজগণিতিক রাশি নির্ণয় করব, কোন সংখ্যা তালিকা থেকে এভাবে আমরা একটা বীজগণিতিক রাশি তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে বীজগণিতিক রাশি তৈরি করা শিখলাম। তারপর নেক্সট আবার উদ্দীপকের তালিকাটি হলো এই যে 5, 11, 17, 23, 29, 35, 41, ... খ হতে প্রাপ্ত বীজগণিতিক রাশি পেয়েছিলাম ছয় ক বিয়োগ এক। তালিকার প্রথম 120তম পদ, প্রথম 120তম পদ, এই যে তালিকার বীজগণিতিক রাশি হলো ছয় ক বিয়োগ এক, আর তালিকার প্রথম 120তম পদ হবো ছয় গুণন কয়ের বদলে হবে 120 বিয়োগ এক, তার মানে ছয় গুণন 120, গুণনের কাজ আগে, গুণ করলে 720 হবে, বিয়োগ এক সমান 719। তালিকার প্রথম পদ হলো 5 এবং পদ সংখ্যা n সমান 120। পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, এখানে বলাই আছে পদ হলো প্রথম 1 থেকে 120 পর্যন্ত 120টা পদ, পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, পদ সংখ্যা n সমান 120। সুতরাং তালিকার প্রথম 120টি পদের সমষ্টি, সমষ্টি সূত্র আমরা শিখেছিলাম যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম পদ আছে 5 আর শেষ পদ মানে ওই যে প্রথম 120তম পদ 119, 719 গুণন পদ সংখ্যা হলো 120 ডিভাইডেড বাই 2। 5 আর 719 যোগ করলে 724 হয়, গুণন 120 নিচে 2, 2 দিয়ে 120 এর কাটলে 60 হয়, 60 আর 724 গুণ করলে 43,440 হয়, তার মানে সুতরাং তালিকার প্রথম 120টি পদের সমষ্টি হলো 43,440। তার মানে সূত্র যদি আমাদের জানা থাকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে কোনো তালিকা থেকে আমরা সমষ্টি তালিকার 100তম পদের সমষ্টি চাক, 80টি পদের সমষ্টি চাক, প্রথম 50টি পদের সমষ্টি চাক, আর প্রথম 120টি পদের সমষ্টি চাক না কেন, তাহলে সূত্র যদি আমাদের জানা থাকে নিঃসন্দেহে আমরা এভাবে বের করতে পারব ইনশাল্লাহ। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? তারপর নেক্সট ক বর্গের ম্যাজিক সংখ্যার সূত্র আমরা পূর্বেই শিখেছিলাম, ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 5 বর্গের ম্যাজিক সংখ্যা হবে ওই ক এর বদলে 5 বসবে, 5 ইন্টু 5 5 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান এই যে 5 5 25 আর 1 26 হবে, 5 গুণন 26 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 26 এর কাটলে 13 হয়, 5 13 65। তার মানে আমরা নিঃসন্দেহে যদি ম্যাজিক বর্গের ক বর্গের ম্যাজিক সূত্রটা আমরা শিখি, তাহলে 5 বর্গের ম্যাজিক বর্গের সূত্র জানবো, 7 বর্গেরটাও জানবো, একই নিয়মে আমরা জানতে পারবো। তাহলে এই 5 বর্গের ম্যাজিক সংখ্যা হলো 65। এই 65 সংখ্যাটা একটা বড় বর্গের ভিতরে ছোট ছোট রো এবং কলামে, রো এটা হলো রো, এটা হলো কলাম, রো এবং কলামেও 5টি করে ঘর থাকবে, 1, 2, 3, 4, 5 এভাবে 1, 2, 3, 4, 5 পাঁচ পাঁচের 25টি ছোট বর্গ ভিতরে তৈরি করতে হবে। তৈরি করার পরে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা এমন ভাবে বসাইতে হবে, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা এই বর্গের ভিতরে এমন ভাবে বসাইতে হবে যেন পাশাপাশি যোগফল এই 65 সমান হয়, উপরে নিচের যোগফল 65 সমান হয়। শুধু তাই না, এই ক
কর্ণের বর্গের কর্ণের যোগফল যেন 65 সমান হয় বা কোণাকুণি যোগফল যেন 65 সমান হয় তাহলে আমরা এই ম্যাজিক বর্গের সূত্র প্রতিপাদন করতে পারব পাঁচ বর্গের ম্যাজিক সংখ্যা প্রতিপাদন করা সম্ভব হবে লক্ষ্য করেন আমরা এই বর্গের ভিতরে আমরা 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা কিভাবে সুনিপুণ ভাবে বসিয়েছি তা লক্ষ্য করেন প্রথমে আমরা এক এই মাঝখানে এই পাশে দুই ঘর এই পাশে দুই ঘর ঠিক মাঝখানে বসাইছি তারপরে দুই সব সময় এই বর্গের ডান পাশে কোণা দিয়ে সংখ্যা বসতে থাকবে সংখ্যা বের হয়ে যাবে ডান বর্গের ডান পাশে কোণা দিয়ে এই এই বর্গের ভিতরে ডান পাশে কোণা হলো এটা এই কোণা দিয়ে বের হয়ে গেলে বাইরে চলে যায় বর্গের বাইরে চলে যায় বাইরে চলে গেলে তাহলে এরো চিহ্নের মতো সর্বনিচে দুই আসবে সব সময় বর্গের ডান পাশে কোণা দিয়ে বের হয়ে যায় দুই এখানে বসার পরে তিন এই ডান পাশে কোণা দিয়ে তিন এখানে বসবে আবার ডান পাশে অবশ্যই চলে যাবে বাইরে চলে যাবে বর্গের বাইরে বর্গের বাইরে চলে গেলে এরো চিহ্ন দিয়ে যখনই আসবে তখন সর্বশেষে চলে আসবে এরো চিহ্ন দিয়ে বাইরে চলে গেল সর্বশেষে চলে আসলো চার চার এখানে বসলো পাঁচ সবসময় ডান পাশে কোণা দিয়ে বসবে এই ডান পাশে কোণা দিয়ে পাঁচ এখানে বসলো পাঁচ বসার পরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন এই ডান পাশে তো কোণা দিয়ে এক তো প্রথমে বসছে এই ঘরটা ভরাট আছে তাহলে এক তো এই পাশে বসবে না যদি ডান পাশে ভরাট থাকে তাহলে সরাসরি নিচে চলে আসবে এই নিচে চলে আসলো ছয় তারপরে সবসময় ডান পাশে কোণা দিয়ে বসবে এই ডান পাশে কোণা দিয়ে বসলে এখানে ছয়ের পরে সাত এখানে ডান পাশে কোণা দিয়ে গেলে আট এখানে আবার এই ডান পাশে কোণা দিয়ে গেলে বাইরে চলে যাবে বাইরে চলে গেলে অবশ্যই এরো চিহ্ন দিয়ে সর্বনিচে চলে আসবে নয় এখানে আবার ডান পাশে কোণা দিয়ে গেলে এই বাইরে চলে যাবে বাইরে চলে গেলে এরো চিহ্ন দিয়ে সর্বশেষে দশ চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা দেখেন ছোট সংখ্যা যখনই বসা থাকবে এই ডান পাশে কোণা দিয়ে ছয় তো বসছেই আমরা দশ পর্যন্ত চলে আসছি ছোট সংখ্যা ছয় বসছে তাহলে নিচে চলে আসবে সরাসরি নিচে তাহলে নিচে এখানে এগারো বসলো এই ডান পাশে কোণা দিয়ে বারো এখানে তেরো এখানে চোদ্দ এখানে পনেরো এখানে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন ডান পাশে কোণা দিয়ে চলে গেল তাহলে নিচে ষোলো বসলো ষোলো বসার পরে ডান পাশে কোণা দিয়ে গেলে ডাই বাইরে চলে যাবে এই ক্রস করে সতেরো এখানে চলে আসলো সতেরো এখানে চলে আসলো আবার ডান পাশে কোণা দিয়ে বসবে এখানে বাইরে চলে গেল তাহলে এরো চিহ্ন দিয়ে সর্বনিচে আঠারো উনিশ বিশ একুশ একুশ ষোলো বসছে একুশ নিচে চলে আসলো তারপরে ডান পাশে কোণা দিয়ে বাইশ এরো চিহ্ন দিয়ে তেইশ এই পাশে চব্বিশ চব্বিশের পরে ডান পাশে কোণা দিয়ে বসবে এই পাশে পঁচিশ এই পঁচিশটা সংখ্যা আমরা পরিপূর্ণভাবে বসায় নিলাম তার মানে আমরা দেখব পাশাপাশি যোগ করে দেখব যে সবগুলোই পাশাপাশি যোগফল পঁচিশ হয়েছে যেমন এই সতেরো চব্বিশ এক আট পনেরো এর যোগফল পঁচিশ মানে রোগুলোর যোগফল পঁচিশ আবার তেইশ পাঁচ সাত চোদ্দ ষোলো এর যোগফল পঁয়ষট্টি হবে আবার চার ছয় তেরো বিশ বাইশ এর যোগফল পঁয়ষট্টি হবে আবার এই কলামগুলো এই পনেরো ষোলো বাইশ তিন নয় এদের যোগফল পঁয়ষট্টি হবে এই কলামের যোগফল পঁয়ষট্টি হবে এই কলামের যোগফল পঁয়ষট্টি হবে বর্গের এই কর্ণ সতেরো পাঁচ তেরো একুশ নয় এই কর্ণের যোগফল পঁয়ষট্টি হবে আবার এই কর্ণ পনেরো চোদ্দ তেরো বারো এগারো এই কর্ণের যোগফল পঁয়ষট্টি হবে তা অর্থাৎ পাশাপাশি যোগফল বর্গের পাশাপাশি যোগফল এবং উপরে নিচে যোগফল এবং কোণাকুণি যোগফল যদি এই ম্যাজিক সংখ্যার সমান হয় অর্থাৎ পঁয়ষট্টি সমান হয় তাহলে ওই সংখ্যাটি ম্যাজিক বর্গের সংখ্যা প্রতিপাদন করা হয়ে যায় দেখো একটি কিভাবে আমরা একটু বর্ণনা করেছি একটি বড় বর্গের ভিতরে পঁচিশটি ছোট বর্গ তৈরি করে এক থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশটি সংখ্যা এমনভাবে বসাতে হবে যেন পাশাপাশি উপরে নিচে ও কোণাকুণি যোগফল পাঁচ বর্গের ম্যাজিক সংখ্যা পঁয়ষট্টি এর সমান হয়
অর্থাৎ পাশাপাশি যোগফল 5 বর্গের ম্যাজিক সংখ্যা 65 এর সমান, আবার উপরে নিচে যোগফল 5 বর্গের ম্যাজিক সংখ্যা 65 এর সমান এবং কোণাকুণি যোগফল 5 বর্গের ম্যাজিক সংখ্যা 65 এর সমান। সুতরাং 5 বর্গের ম্যাজিক সংখ্যা প্রতিপাদন করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, একদিনেই বেশি আর নয়, আমরা কতটুকু শিখলাম একটু মূল্যায়ন করি। ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি, তারপর ক বর্গের ম্যাজিক সংখ্যার সূত্র টি বলো, কোন সংখ্যা তালিকার সমষ্টি সূত্রটি বলো, জোড় স্বাভাবিক সংখ্যার 24তম পদ কত এটা বলো, তারপর বারিকাস। বারিকাস আমরা একটা উদ্দীপক দিয়েছি, একটা প্যাটার্ন দিয়েছি, এই প্যাটার্ন থেকে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, যে সৃজনশীল প্রশ্নটা আমরা ক্লাসে আলোচনা করলাম, সেই ক্লাসের আলোচনা থেকেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে এই সৃজনশীলটা বাসায় করবে। যে 90কে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, উদ্দীপকের তালিকাটির একটি বীজগণিতিক রাশি তৈরি করো, উদ্দীপকের তালিকাটির প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো এবং 7 বর্গের ম্যাজিক সংখ্যা প্রতিপাদন করো। বারিকাজটি করবে, বেশি বেশি বারিকাজ করতে হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।